আমার বাবার নাম মৃত ওবায়দুল হক, আমার মাতার নাম মৃত মনোয়ারা বেগম, আমার গ্রাম উত্তরসোনাভা বারিঘাট পৌরসভা 2 নম্বর ওয়ার্ড, থানা মিরসরাই, জেলা চট্টগ্রাম। সেনকিয়াস্তানা মাজারের পাশে আমাদের একটা হাই স্কুল ছিল, সেই হাই স্কুলে আমি লেখাপড়া করছি। 7-এ পাশ করলাম, 8-এ ভর্তি হইলাম। 8-এ ভর্তি হওয়ার পরে আমার বাবা আমার দুজনে মারা গেল, তখন আমার আর লেখাপড়া হইল না। তখন যাই আমি সেনাবাহিনী ভর্তি করলাম। আমাদের রেকর্ডিং অবস্থায় যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হওয়ার পরে আমি সেখান থেকে আমাদের কিছু লোক এলাকাবাসী যারা আছি আমরা সেখান থেকে আমরা বাইরে চলে গেলাম। বাইরে আসি বাটিয়ারি দিয়ে আপনার এখান থেকে পাহাড় খরচ করি আমরা চলে গেলাম ভারতে। ভারত যাওয়ার পরে আমাদের নিয়ে গেল অম্পিতে। অম্পিতে নিয়ে আমাদের আরও ভালো অস্ত্র, উন্নত মানের অস্ত্র যেগুলো আছে সেগুলো চালানো কিছু প্রশিক্ষণ দিলে, প্রশিক্ষণ দেওয়ার মধ্যে আমাদের বাংলাদেশে পাঠাবে। আমার প্রথম অপারেশন চলল আপনার ইয়াতে লেচুবাগান, বিলোনিয়া লেচুবাগান, ওখান থেকে যুদ্ধ করা শুরু হলো। যে আমাদের পুরো কোম্পানি আমরা জড়িত ছিলাম, ক্যাপ্টেন মাহফুজ সাহেব আমার কোম্পানি কমান্ডার ছিল। যে মাহফুজ সাহেব জিয়াউর রহমানের মৃত্যুতে ফাঁসিরও অর্ডার হয়ে গেল, উনি বেশি দিন ছিল, অল্প কিছুদিন ছিল, তারপরে আসলো আপনার মনসুর সাহেব। মনসুর সাহেব বদলি হয়ে যাওয়ার পরে আসলো লতিফ সাহেব। বিভিন্ন জায়গাতে অপারেশন চলছে, তো বেশিরভাগ আপনার আমাদের সাথে চলছে ফেনী টাউনে, ফেনীতে ডিগিন পারে এবং স্কুলের মাঠে। তারপরে সেখান থেকে এদিকে আসার পরে বেশিরভাগ হয়ে গেল আমাদের সাথে আবার জোরালগঞ্জ সিনকিয়াস্তানা নিয়ে একবারে কুমিরা টিবি হাসপাতাল পর্যন্ত। কুমিরা টিবি হাসপাতালের এখানে যখন আসছি অনেক সময় লাগছে। কুমিরা টিবি হাসপাতালের আসার 2 দিন বা 3 দিন পরে যেদিন 16 ডিসেম্বরে যেদিন আপনার বিজয় ঘোষণা করছে সেদিন আমি কুমিরা টিবি হাসপাতাল, তখন ছিল আমাদের এক কোম্পানি কমান্ডার ছিল, আমাদের ওই আমাদের সাথে ইন্ডিয়ান ফোর্স ছিল, তাদের কোম্পানি কমান্ডার ছিল, তাদের এবং আমাদের ভিতরে যৌথভাবে কাজ করছিল ক্যাপ্টেন গুপ্ত, প্লাটুন কমান্ডার সুবোধা রাজিশে, তারপর আমাদের প্লাটুনের 2 নম্বর কমান্ডার ছিল হাবিলদার সোনামিয়া, সিলোনিয়া বাড়ি রাজিশ সাহেবের বাড়িও ছিল, ওদের কমানে আমরা কাজ করছি আর কি। নায়েক নজির সিলোনিয়া বাড়ি, আবার নায়েক নজির কিন্তু কুমিরাতে মারা গেছে, ডিগলার ওভার 10 মিনিট আগেই মারা গেছে। আরও অনেক ছিল সেদিন, তো আপনার ইয়ার আগের দিন রাত্রে তো আমাদের সাথে বিষম একটা লড়াই হয়েছে। কুমিরার থেকে তো আমাদের অনেক লোক মারা গেছে, ওদের আমাদের ইন্ডিয়ান ফোর্সও মারা গেছে, আমাদের মুক্তিযুদ্ধও কিছু মারা গেছে, আমরা তো ডিফেন্সে লাগা নিয়ে আছি। তারপরের থেকে আমাদের যারা পাঞ্জাবি পাঠান যারা ছিল ওখানে, আমাদের হাতে যারা সিলিন্ডার ছিল যেগুলো এখানে অন্তত 250-300 লোক এখান থেকে সিলিন্ডার করছে, তারপরে এখান থেকে আমরা চলে গেলাম এদের নিয়ে এয়ারপোর্টে, সেখান থেকে তারপরে আমাদের ক্যান্টনমেন্ট ভিতরে নিল। আমরা যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা করেছিলাম সেটার বাস্তবায়ন পুরোপুরত হয় নাই। নতুন যারা প্রজন্ম আছে এদের তো আমরা বারবার বুঝাতেছি যে আমরা এইভাবে যুদ্ধ করে আসছি, আগামী দিন আপনারা এই দেশকে কীভাবে চালাই নেবেন সেটা আপনাদের নতুন নতুন কর্মসূচি আসতেছে, নতুন নতুন কর্মসূচির ভিতরে আপনারা ওগুলা যাচাই বাছাই করে নেবেন, যেই পথটা ভালো মনে করবেন সেটা নেবেন, খারাপ পথে যাবেন না।